হ্যালো ফ্রেন্ডস, নলেজ টেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব 15 এপ্রিলের কর্মসংস্থান পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। তো দেখো, প্রথমেই রয়েছে রাজ্যের সরকারি আইটিআই কোর্সে ভর্তি। তো এখানে বলা হয়েছে যারা 8 পাস এবং মাধ্যমিক পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ কিন্তু বলে দেওয়া হয়নি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 31/5/2023-এর মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরাও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.wbsvt.net। তো দেখো নেক্সট বলা হয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার। তো এখানে বলা হয়েছে যারা এইচএস পাস এবং গ্রাজুয়েট পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 2,859টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 26/4/2023-এর মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরাও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.epfindia.gov.in। তো দেখো নেক্সট বলা হয়েছে কলকাতা পুর নিগমের ডেপুটি অ্যানালিস্ট ও অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট। তো এখানে বলা হয়েছে যারা গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 7টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 30/4/2023-এর মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরাও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.mscwb.org। তো দেখো নেক্সট বলা হচ্ছে কলকাতা পুর নিগমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হয়েছে যারা ডিপ্লোমা পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 87টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 30/4/2023-এর মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.mscwb.org। তো দেখো নেক্সট বলা হয়েছে ইসরোতে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে যারা আইটিআই এবং ডিপ্লোমা পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 87টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 24/4/2023-এর মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.iprc.gov.in। তো দেখো নেক্সট বলা হয়েছে ন্যাশনাল ওয়াটার ডেভেলপ এজেন্সিতে ক্লার্ক ওয়েস্ট্রেন। তো এখানে বলা হয়েছে যারা মাধ্যমিক এবং ডিপ্লোমা পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 40টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 17/4/2023-এর মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.nwda.gov.in। তো দেখো নেক্সট বলা হয়েছে বোকারো স্টিল প্ল্যান্টে টেকনিশিয়ান ও অ্যাটেন্ডেন্ট। তো এখানে বলা হয়েছে যারা আইটিআই এবং ডিপ্লোমা পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 217টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 15/4/2023-এর মধ্যে এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.sale.co.in। তো দেখো নেক্সট বলা হচ্ছে সেন্ট্রাল পাওয়ার রিসার্চে অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান। তো এখানে বলা হচ্ছে যারা আইটিআই এবং গ্রাজুয়েট পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 82টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 14/4/2023-এর মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.cpri.res.in। তো দেখো নেক্সট বলা হচ্ছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 200টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 20/4/2023-এর মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। 20/4/2023-এর মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://recruitment.nta.nic.in। তো দেখো নেক্সট বলা হয়েছে হোটেল ম্যানেজমেন্টে সরকারি কোর্সে ভর্তি শুরু। তো এখানে বলা হয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 11,965টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 27/4/2023-এর মধ্যে এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.nchmjee.nta.nic.in। তো দেখো নেক্সট বলা হয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশনে ইঞ্জিনিয়ার ট্রেনি। তো এখানে বলা হয়েছে যারা গ্রাজুয়েট পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 131টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 18/4/2023-এর মধ্যে এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.powergrid.in। তো দেখো নেক্সট বলা হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের চাকরি। তো এখানে বলা হচ্ছে যারা গ্রাজুয়েট পাস তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে দেখো শূন্যপদ রয়েছে 7,500টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 3/5/2023-এর মধ্যে এখানে আবেদন করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ssc.nic.in। তো বন্ধুরা, এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে। তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। তো দেখো প্রথমেই রয়েছে 2023 সালের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে ইডি,
আইবি, সিবিআই ও এনআইএ ও নার্কোটিক্স ডাক বিভাগ সহ বিভিন্ন দপ্তরে 7,500 অফিসার। তো ওখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্মস ফোর্সের হেডকোয়ার্টার্স ও সিএসএস ইত্যাদি অফিসে অডিট ও জুনিয়র অ্যাকাউন্টস ও অ্যাকাউন্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ও ডিভিশনাল অ্যাকাউন্ট ও অন্যান্য সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর ও ইন্সপেক্টর, ইনকাম ট্যাক্স ও সিবিআই ও সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইত্যাদি পদে প্রায় 7,500টি শূন্য পদের জন্য 2023 সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা অর্থাৎ সিজিএল পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তো এখানে বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা অডিট ও জুনিয়র অ্যাকাউন্টস ও অ্যাকাউন্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর ও ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টস ও ইনকাম ট্যাক্স অফিসার ও সিবিআই ও সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট অডিট এই সমস্ত বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদের জন্য চার্টার্ড অ্যাকাউন্টস ও কস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ও অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টেন্সি সেক্রেটারি কোর্স পাস কিংবা কমার্সের মাস্টার ডিগ্রি বা বিজনেস স্টাডিজের মাস্টার ডিগ্রি বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস ফিনান্স ওই সমস্ত কোর্সের মাস্টার ডিগ্রি কোর্স পাস হলে ভালো হয়। ওপরের সব পদের বেলায় এবছরের ডিগ্রি কোর্সের পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য, তবে তাদের বেলায় 1 আগস্টের মধ্যে পাস মার্কশিট দেখাতে হবে। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদের জন্য বয়স হতে হবে 30 বছরের মধ্যে। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের জন্য বয়স হতে হবে 30 বছরের মধ্যে। ইন্সপেক্টর পদের জন্য বয়স হতে হবে 30 বছরের মধ্যে। অডিট পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তো এখানে পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ssc.nic.in এবং www.ssc.er.org এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে দরখাস্ত করবে অনলাইনে 23রা মের মধ্যে। তো দেখো নেক্সট বলা হয়েছে টেটের সার্টিফিকেট আগামী সপ্তাহ থেকে, প্রাইমারি টেট পাস সার্টিফিকেট দেওয়ার কাজ আগামী সপ্তাহ থেকে শুরু হবে। প্রাইমারি এডুকেশন বোর্ড সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে কোন সালে টেট পাস প্রার্থীদের কবে থেকে টেট সার্টিফিকেট পাবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল কলকাতা হাইকোর্টকে জানান 2014 সালের টেট সার্টিফিকেট 30 এপ্রিলের মধ্যে দেওয়া হবে। অন্যদিকে শিক্ষা দপ্তর সূত্রে খবর 2023 সালের প্রাইমারি টেটের নতুন বিজ্ঞপ্তি এবছর পুজোর আগেই বেরোবে, পরীক্ষা হবে ডিসেম্বর মাস নাগাদ, তবে এবার প্রাইমারি টেট দুটি পর্যায়ে হওয়ার সম্ভাবনা আছে। তো দেখো নেক্সট বলা হচ্ছে পুলিশে 1,30,000 কনস্টেবল নেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কনস্টেবল জেনারেল ডিউটি ক্যাডারে গ্রুপ সি পদে 2023 সালের রিক্রুটমেন্ট রুলস সংক্রান্ত তথ্য গ্যাজেট প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কনস্টেবল জেনারেল ডিউটি পদে এবছর প্রায় 1,29,929টি শূন্য পদ পূরণ করা হবে। মোট শূন্য পদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা 1,25,262টি ও মহিলা প্রার্থীর সংখ্যা 54,667টি। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর আর প্রাক্তন সহকর্মীরা বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে। প্রথম ব্যাচের অগ্নিবীর প্রার্থীরা বয়সে 5 বছর আর পরের বছরের প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পাবে। শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 170 সেমি, তপশিলী উপজাতি হলে 162.5 সেমি, অসম ত্রিপুরা মিজোরাম পার্বত্য এলাকার প্রার্থী হলে 165 সেমি আর ত্রিপুরা ও সিকিম নকশাল অধ্যুষিত প্রার্থীদের বেলায় 160 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি ও ফুলিয়ে 85 সেমি, পার্বত্য এলাকার প্রার্থী হলে 78 সেমি ও 83 সেমি, মহিলাদের বেলায় লম্বায় অন্তত 157 সেমি, তপশিলী উপজাতি হলে 150 সেমি, অসম ত্রিপুরা মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থী হলে 155 সেমি, দৃষ্টিশক্তি দূরের বেলায় হতে হবে 1 চোখে 6-6 এবং অন্য চোখে 6-9, কাছের বেলায় ভালো চোখ N6 ও খারাপ চোখ N9, ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, হাঁটু পায়ের চ্যাটালো পাতা ধনুকের মতো পা টেরা দৃষ্টিশক্তি পাচক বোঝানোর অক্ষমতা, এই সমস্ত বিভিন্ন ত্রুটি থাকলে কিন্তু এখানে আবেদনযোগ্য নয়। তো এখানে মূল মাইনে বলা হয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা সিবিই হবে, সফল হলে শরীরের মাপযোগের পরীক্ষা PST ও শারীরিক সক্ষমতার পরীক্ষা PET এর জন্য ডাকা হবে। সব সার্টিফিকেট পরীক্ষা করা হবে। এক্স অগ্নিবীর প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে না। এই পদের জন্য স্টাফ সিলেকশন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে। দরখাস্ত নেওয়ার বিজ্ঞপ্তি বেরোলে যথাসময়ে কর্মসংস্থানে দেওয়া হবে। তো দেখো নেক্সট বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হয়েছে TSDC লিমিটেড ইঞ্জিনিয়ার ট্রেনি ও সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক পদে 90 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার ট্রেনি সিভিল পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত 65% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মতো। ইঞ্জিনিয়ার ট্রেনি পদের জন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স সায়েন্সের ডিগ্রি কোর্স পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে উপরের সব ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে গড়ে অন্তত 65%, তপশিলী প্রতিবন্ধী হলে সাধারণভাবে 5 নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 5/4/2023 হিসাবে।
মানে দরখাস্ত করবেন অনলাইনে 4 মের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.thdc.co.in তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে এই উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো বলা হয়েছে কোচি শিপইয়ার্ডস লিমিটেডের 76 ড্রাফটসম্যান ট্রেনি, তো এখানে বলা হয়েছে কোচি শিপইয়ার্ডস লিমিটেড শিপ ড্রাফটসম্যান ট্রেনি ও মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল পদে 76 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে, শিফট ড্রাফটম্যান ট্রেনি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে এই পদের জন্য যোগ্য, মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। শিফট ড্রাফটসম্যান ট্রেনি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ আর মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য আবেদনযোগ্য। তো ওখানে দুই ক্ষেত্রেই বয়স হতে হবে 19/4/2023 হিসাবে 25 বছরের মতো, তো অবশ্যই ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবে। তো ওখানে দরখাস্ত করবে অনলাইনে 19 এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.kochishipyards.in-এ তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো বলা হয়েছে কোলফিল্ডে 330 সার্ভে, অর্থ এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড স্পেশাল রিক্রুটমেন্টস ড্রাইভে মাইনিং শিকদার ও ইলেকট্রিক্যাল ডেপুটি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট ফোরম্যানস ইলেকট্রিক্যালস পদে 330 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে, মাইনিং শিকদার পদের জন্য মাধ্যমিক পাশরা DGM থেকে বৈধ মাইনিং ও শিকদারশিপ সার্টিফিকেট ও বৈধ গ্যাস টেস্টিং বৈধ ফার্স্ট অ্যান্ড সার্টিফিকেট থাকলে যোগ্য। তো এখানে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরাও DGM এর দেওয়া ওভারম্যান ও কম্পিটেন্সিং সার্টিফিকেট আর বৈধ গ্যাস টেস্টিং ও ফার্স্ট অ্যান্ড সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারেন। তো এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে উপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 19/4/2023 হিসাবে 18 থেকে 33 বছরের মতো। তো এখানে দরখাস্ত করবে অনলাইনে 19 এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.centralcoalfields.in-এ তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো বলা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের 325 এক্সিকিউটিভ ট্রেনি, তো এখানে বলা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে 325 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব শাখায় মেকানিক্যাল, কেমিক্যালস, ইলেকট্রিক্যালস, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, সিভিল ও ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক, এই সমস্ত বিভিন্ন শাখায় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের 4 বছরের ডিগ্রি কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে বয়স হতে হবে 28/4/2023 হিসাবে 26 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবে। এখানে দরখাস্ত করবে অনলাইনে 28 এপ্রিল পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.npcilcarers.co.in-এ এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে পরীক্ষার ফি বাবদ কিন্তু 500 টাকা দিতে হবে, তপশিলী মহিলা ও প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। তো দেখো নেক্সট বলা হচ্ছে কর্মসংস্থানের উদ্যোগে কেরিয়ার ফেয়ার 2023 হবে 19 ও 20 এপ্রিল পশ্চিম মেদিনীপুরে। তো এখানে বলা হয়েছে যে কেউ কিন্তু এখানে প্রবেশ করতে পারবে, কেরিয়ার নিয়ে সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার সুযোগ পাবে বিভিন্ন চাকরির ব্যাপারে। এখানে কিন্তু তোমরা বিভিন্ন কোর্স, নার্সিং, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ধরনের কোর্স কোথায় কোথায় পড়তে হবে, বিভিন্ন কোর্স করার পর বিভিন্ন সরকারি এবং বিভিন্ন বেসরকারি দপ্তরে কী কী চাকরির সুযোগ রয়েছে এই সমস্ত কিন্তু তোমরা বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে জানতে পারবে। তো তোমাদের যাদের ইচ্ছা তারা কিন্তু যেতে পারো। তো বন্ধুরা এই ছিল 15 এপ্রিলের কর্মসংস্থান পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।